بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، شؤون الفتاوى للمجلس الأعلى لعلماء أركان الإمام. معزز ممبران وسامعين، السلام عليكم ورحمة الله وبركاته. يعني أنتم هارجو عزيز بيا كان مسألة زاني بالله سهر تاين مسألة الخلاصة ويدي بيا مسكينة قرالله وليري قرباني غريب الله سهر ইয়ান শরীয়ত মাঝে জায়েজ নে আর কুরবানি কেঙ্গুরি করা ঘুরিব কেল্লা করা ঘুরতে জিনিসান ভাইয়ে জানি বলে স্যার আমি ওনার মন্তন ভাইয়ের সওয়ালের জবাব হাজির ইফা কুল ও বিল্লাহ তৌফিক। আর ভাইয়ের সওয়ালের জবাব এ মশলা ইয়ান মাঝে আর আতুন ফুলের সাথ মাঝে বুঝা ঘুরিব দে কুরবানি কেল্লা করা ঘুরে দে কুরবানি সব কি হাল্লা করিব দে খনে করিব দে সিসিন আর তো বুঝা করিব তো তুই তার বাদে আয়ের দে মশলা মিসকিনাল্লা করবানি নিজাল্লা করবানি বাবাল্লা করিব উইতাল্লা করিব এং করিব হতাই না আগত তু ফইলা সা তম্মা যে কুরবানি হতে কি সিস কিয়াল্লা করা করিব দে খনে করিব দে সিসিন বুঝা করিব তো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই দেখি মান কানা লাহু সাআ ওয়ালাম ইয়ুদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। واضح؟ فلا يقربن مصلانا. توي مربي اكل اما سلايان واضح قرباني هديبا باس حلال مودك سنة مؤكدة باس هديك واجب واجب كويدي خطايا انا راجح عند لبوزتا كلا ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবিন হাম্বাল রহমতুল্লাহ দুনো ইমাম নজদিক কুরবানি ওয়াজিব ও আম্মা ইমাম মালিক ইমাম শাফিঈ দুনো জনের নজদিক কুরবানি সুন্নত মুআক্কাদা। তো এখন আরাতুন দালাইলের মিক্কে যদি আরা নজর আড়াইছাই কুরবানি ওয়াজিব কইতে হতাই আন বেশি আকর বিল সওয়াব كلا. الله سبحانه وتعالى كنا نشوف ماذا فرمان إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. لفظ ونحر بس غامر أمر وجوب ربوزا نحر ماني جمع تمال زينة زين نحر غرا هوري آرا غورو صالر زبه غري دلانا زين موتاسي نره نحر غرا هوري اتا الله ينتو اكسريت منشي عرب ولا منشي قرباني غرا ده صال وطبا موت গরু তরু এড়ে কুরবানি হোম করে আরো বলাই আর আর একজন বিজে তারা আছে ইতারা গরু খাইয়ের অভ্যাস দিওয়া গরু দাসে কুরবানি করে দিয়ে গরু মহিষ ইতারার আদত সল একখানা বেশি তার বাদ আছে উঠ জমাটেরে তৈলে। এখন কুরবানি যদি ওয়াজিব দইলে হারুয়রে মন খান আলু সা কুরবানির দিন খাই দাই ওরে উগ্র জানোয়ার সল জবে করিব আল্লাহ এ তৌফিক যদি অনিকাত্ত আছে দৌড়ি অথবা এক বাঘ গরুর মাঝে হাত বাঘ গরু কুরবানি করতে হয়ে দেয় এক বাঘ গলিবার যদি সম্বল আছে দৌড়লি তৌফিক আছে দৌড়লি এবার ওর কুরবানি ওয়াজিব। তো এখন দলিলের মিক্কে যদি আরা নজর আনে চাই দলাইলের মিক্কে যদি আরা চাই কুরবানি নিজাল্লা না করতে হইয়ে তুই মিসকিন আল্লাহ কুরবানি করার হদিয়ে হন দিলা কথা মিসকিন আল্লাহ কুরবানি হদ হতাই আন কি হইলা দেও না কি বুঝে বললে সর এনতে বুঝি না হইলাম কুরবানি বা নিজ আল্লাহ গড়া ফেরত দেও না এত আল্লাহ তামাম ফুকাহে করাম ইত্তেফাক ও হতার বলি কোন হতা বলি হইলে কুরবানের দিনক করে বুতরে যেদিন নওয়াফেল ইবাদত আছে ফরজ 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 ইবাদত সারা ফরজ নমাজ সারা মাসালাম জিন ফরজ আজিন এরিয়া ইন সারা নওয়াফেল ইবাদত জিন আছে এর ভিতরে সবচেয়ে আফজল ইবাদত হল কি কুরবানি করণ খাস করি ওরে কুরবানির দিন সবচেয়ে আফজল ইবাদত তেলাওয়াত কোরআন আছে আজকার আছে সাদাকাত আছে নওয়াফেল নমাজ আছে যে দিন বালাহাম আছে নওয়াফেল ব্যক্তির তুলনায় সবচেয়ে আফজল ইবাদত হল কি কুরবানি করণ আজ্জবহ ওয়ান্নাহর খেয়াল করছেন হতো কুরবানি জানোয়ার কুরবানি করা যাদের সল গরু
মুসু করলে গরুর মাদে আর উঁট, উঁড়ো মাছ যেহেতু যেতে কিছু মাছ বিক্রি করলি, তিন কিছু মাছ জানুয়ালের কুরবানি করা যা। তো এখন আবরাহা অনহদ দেখি আল্লাহ যদি তৌফিক দিলে কুরবানের দিন মিসকিন আল্লাহ কুরবানি করি, ওম কুরবানি তোহার লানা করিব, তুই তোহার তো যেহেতু অসাধ আছে ধইলে, তো তোহার তো মিসকিন আল্লাহ কুরবানি হদ হতে ইয়ান তোহাল্লাহ কুরবানি করি গুস্ত জিন আছে মিসকিন দি ফেলাম বেশি আজার সব মিসকিন অক্কল ফুকর অক্কল পুরা বসে গুস্ত খাইতে পারে কোরবানি হয়ে দিবে আল্লাহ রাস্তার মাঝে তুমি করো না গরিব আদে গুস্ত জিন আছে মিসকিন ফুকর অক্কল ভাগ করে দিবে লো, ইয়া নানা তরিকা কোরবানি ইয়া নিজাল্লাহ করা হয়ে দিয়ে কেন এবাদত এবাদত যেন আছে ইয়ান তোয়াল্লা গরিব আদে এটা খুদি জবাব এটা যেন রসুল সাল্লাহ সাল্লামে সাহাবা কারাম বলে সন্ধিলা ঘুরি কুরবানি গজ্জি কেতর মারা যদি নজর আড়াই যাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সহি আদেশের মাঝে আসে দেখি দহেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বেকাব শাইন আমলেহাইন আকরা নাই উগ্র নিজে আহলে বাইতাল্লা আর উগ্র তাম উম্মতমা যুন মুয়াহিদিন আছে তারা লাভ করা প্রতি বছর বছর নিলা কুরবানি দিত মুতাআদ্দিদ রওয়ায়েত দ্বারা সাহাবাত উগ্র সল কুরবানি দো সলি বাম্মাতে তোমার এর দেশের মাঝে হাত দে তোমার বউ হইতে লই তোমার ফোন হইতে লই গেলে তোমার খনব ভাই বোন যদি থাকে দিলে তোমার এর দেশে ইতার আল্লো নিয়ত করিবে যেন রসুল সাল্লাহ সাল্লাম কইছে এর যদি দাদা দাদি মা বাপ মরে গিয়ে দইলে এবারও তুমি সেটা সামাল করো জিন্দার ফতি সাইয়ব মুরুদাল্লাহ মুস্তকিল ভাবে বা কুকা ধরেন দিলা নাই জিন্দা মানুষের ফতি মুরুদ অক্কলের যে তারা মাইয়ত মরে গিয়ে গিয়ে দাদা দাদি নানা ইতার আরে কি করো নিয়ত করো জ্ঞানের লিখে কুরবানি করার তরিকা যেন রসুল সাল্লাহ সাল্লামে কইছে খেয়াল করছে না হতা হ্যাঁ আলবত্তা যে তারা মুয়াহিদিন যে তারা আছে ইমান এনে দেয় মুসলমান ইতার আল্লাহ বলি রসুল সাল্লাহ সাল্লাম কুরবানি উগ্র করছে বুঝছে না হতা তো এন দিল্লা তুমিও অনেক হনিকা যদি আহারে আলম হন তো কোয়া এনে মুত্তাকি পরাজগার হন বুজুর্গ যে তারা আহলে দিন আছে সাইয়ে সদ এখান তো বুজুর্গ তারা উতারার বুজুর্গ বলে বুঝি বই থেকে আরাম যে তারা খবর খোঁজাখুঁজি করে যে তারা বেদাত করে শিরিক করে ইতারার বুজুর্গ বলি মুফতি বলি বুঝি বই তাই এতাল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে দোয়া কুরবানি করছি তো উগ্র তামাম ওয়াহিদিন আল্লাহ অজ্ঞত আছে কেল্লা নিজ আল্লাহ কুরবানি অনত্তন ওয়াজিব হইয়ে অনত্ত সম্বল আছে অন আল্লাহ কুরবানি করিবা মন হইলে গুস্তগীর মিসকিন অক্কলের ভাগ করে দিবে রাইবা ইয়ান নাকি সহি তরিকা আশা করি এদের পর্যন্ত অনেক সবাই জবাব দেহাদ আল্লাহ আলম ও সাল্লাহ সাল্লাম আলা নবী মোহাম্মদ ওয়ালা আলী ও সাহাবী